করেছি। কলিযুগ পাওনা অবতারী ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল যোগপীঠ মায়াপুর। মায়াপুর ধাম কি ভগবান কলিযুগ পাওনা অবতারী শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন দেব সতীসূত হইল সেই শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয়ন সেই অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যিনি ব্রজধামে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবন থেকে এবং বৃন্দাবনের অভিন্ন দ্বাদশ বোন তার মধ্যে অন্যতম মহাবন, যে মহাবনকে কেন্দ্র করে গোকুল ধামে ভগবান নন্দ যশোদার গৃহে আবির্ভূত হলেন। এবং সত্যব্রত মুনি তিনি যেমন দামোদর অষ্টকমে বর্ণনা করছেন, ইদন্তে গোপুরনাথ গোপাল বালন সদা মে মনস্বামী রাস্তা, ইদন্তে গোপুরনাথ গোপাল বালন ভগবান তার অনন্ত লীলা অপ্রাকৃত দিব্য লীলা চিন্ময় লীলা যা শোভনে কীর্তনে পরমানন্দ লাভ হয় এবং আনন্দ সাগরে নিমজ্জিত করে রেখেছিলেন ভগবান মহাবন গোকুলে আবির্ভূত হয়ে নন্দ যশোদা গৃহে সকল ব্রজবাসীকে গোকুলবাসীকে আনন্দ সাগরে নিমজ্জিত করেছিলেন। পক্ষান্তরে ভগবানের এই বাল্যলীলা এত চমৎকার, এত প্রেমপূর্ণ, এত আনন্দদায়ক, আপনারা বুঝতেই পাচ্ছেন বাল্যলীলা সকলেই বাৎসল্যভাবে অধিকারী বা বাৎসল্য রস আস্বাদন করতে চায়। তো ঠিক সেরকম ভগবান তিনি এই যোগপীঠ যেখান থেকে চিন্ময় জগতের সঙ্গে এই জগতে যোগসূত্র করে তিনি আসেন এবং এই জগতে তিনি অবতীর্ণ হয়ে মুখ্য মত ভক্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া তিনি তার নিজস্ব ভক্তদের কেবলমাত্র আনন্দ বিনোদনার্থে তিনি জগতে অবতীর্ণ হন। তার অবতীর্ণ হওয়ার দুটো কারণ হয়, একটা মুখ্য কারণ একটা গৌণ কারণ। গৌণ কারণ হয়তো অসন্নিধন, যারা পাষণ্ড দুরাচারী পাপি মায়াবাদী কুতার্কিক পড়ুয়া এদেরকে উদ্ধার করার জন্য ভগবানের মুখ্য তো আবির্ভূত হতে হয় না। গৌণভাবে তিনি বা তার নিজের শক্তি তার নিজের জনদেরকে দিয়ে এগুলো করতে পারেন। তথাপি ভগবানের অসংখ্য অসংখ্য অবতারগণ তারা অবতীর্ণ হয়ে এই অসন্নিধন ধর্ম সংস্থাপন এই বিভিন্ন কার্য সম্পাদন করে থাকেন, কিন্তু ভগবান মুখ্যত আবির্ভূত হয়ে তার নিজ ভক্তদের নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বদের সঙ্গে তার যে লীলাবিলাস সেই লীলাবিলাসের মাধ্যমে আনন্দ বিনোদন করবেন, লীলা আস্বাদন করবেন, যার জন্যে তিনি এই জগতে অবতীর্ণ হচ্ছেন। তো সেই অভিন্ন নন্দ যশোদা শচীমাতা জগন্নাথ মিশ্র তারা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিজ পুত্ররূপে লাভ করে তারা অত্যন্ত গর্বিত, ধন্য, কৃতার্থ। তাই বহুবিধ বাল্যলীলা যে স্থানে সংঘটিত হয়েছিল কেন্দ্র করে সেটি হলো এই যোগপীঠ মায়াপুর। জয় যোগপীঠ মায়াপুর কি এতদ বিষয়ে আমাদের পরম পূজ্য পদ্মনাথ প্রভু অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে আনন্দদায়ক বর্ণনা করবেন, মনোযোগ সহকারে শুনবেন। কেননা আমাদের ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে হইব ব্রজবাসী, ধামের স্বরূপ ধামের যে পরিবেশ ধামের যে রূপ ধামের যে উৎকর্ষ ধামের যে চমৎকারিত্ব আমি বুঝবো কী করে? এমনি দর্শন করে হবে না। যত বেশি নির্মৎসর সাধুগণের শ্রীমুখ থেকে নির্ভরযোগ্য সূত্র ভগবানের সেই কথা ভগবানের
লীলা কথা ভগবানের মহিমার কথা, ভগবানের ধামের কথা, যেখানে ভগবান তার নিত্য আবাসস্থল, নিত্য বাড়ি, যেখানে তিনি সর্বকাল থাকেন, আর সর্বকাল যেখানে তিনি থাকেন তার স্বরূপে সবার হয় গোলকের স্থিতি। আমাদের স্বরূপে স্থান হলো এটা, কিন্তু বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন মায়াতে আকৃষ্ট হয়। আমাদের স্বরূপ বিস্মৃত হয়ে মায়াতে আকৃষ্ট হয়ে বিমূঢ় আত্মা হয়ে আমরা নিজেদেরকে অথবা নিজেদের যে আসল যে বাড়ি, যে স্বরূপের যে স্থান, এ ধাম আমরা বুঝতে পারি না। কিন্তু আজকে আমাদের গুরু পরম্পরার কৃপায়, গুরু পরম্পরার আশীর্বাদে, বিশেষ করে সুলোচন ভক্তিমন্ত ঠাকুর, তারই সুযোগ্য সন্তান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ, তার অসীম আশীর্বাদে কৃপাতে ইসকন সংস্থাপক আচার্য আমাদের পরমারাধ্য পরম গুরুদেব শ্রীল অভয়চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ সুন্দরভাবে এই সমস্ত ধামের তত্ত্ব, ধামের মহিমা, ধামেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, সমগ্র রাধা মাধব, সমস্ত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ভগবত তত্ত্ব নিয়ে সারা পৃথিবী জুড়ে এমনভাবে তিনি উপস্থাপন করেছেন, আজকে সহজ সরলভাবে সকলেই অনুপ্রাণিত হয়ে তারা এই ধামের প্রতি আকৃষ্ট হয়ে সারা বর্ষ জুড়ে হাজার 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 লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হচ্ছে। তো আমাদের এই ধাম নিত্যকালের জন্য এই স্থান আছে, এই স্থান যে শুধু কলিযুগে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তাই স্থান এটা নয়, এটা যুগ 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 ধরে এই স্থান। তো তার বহুবিধ প্রমাণ এই ধামের মধ্যেই রয়েছে। এটি নবদ্বীপের যে নটা দ্বীপ, নটা দ্বীপের মধ্যে এটি হচ্ছে অন্তর্দ্বীপ, যেখানে এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। এই অন্তর্দ্বীপ মায়াপুর মধ্যে নাকি নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। আর এই অন্তর্দ্বীপ কালকের আপনারা হয়তো শুনছিলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়ে লীলাবিলাস করছেন সখা সঙ্গে, ভোজন লীলা ব্রহ্মা হটকারিতা বশত, কেননা ভগবানের যে অপ্রাকৃত যে লীলা, শৈশব লীলা বা এই যে ব্রজলীলা, এটা দেবদেবতারা তো মুনি ঋষি এমনকি অন্য কেউ বোঝার ক্ষমতা নেই, কিন্তু ব্রহ্মা তিনি চেয়েছিলেন ভগবানকে বোঝার জন্য, কিন্তু মুজ্জিত হয়ে পড়ে ভগবানের সেই বাল্যলীলা বুঝতে পারেনি, ভগবানের স্বরূপ বুঝতে পারেননি, ভুল করে তিনি অপরাধ করে ফেলেছেন ভগবানের কাছে। কেননা আপনারা সবাই জানেন গোবৎস হরণ, রাখাল বালকদের হরণ করেছিলেন, ভগবান খুবই অসন্তুষ্ট ছিলেন। তো যাই হোক, পরবর্তীকালে যখন তার অপরাধ বুঝতে পেরেছিলেন, অপরাধ খণ্ডনের জন্যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তিনি এই মায়াপুর ধামে অন্তর্দ্বীপে তিনি আবির্ভূত হয়ে যখন লীলাবিলাস করছিলেন বা তার পূর্বে এসে ব্রহ্মা এখানে মহাপ্রভু ভজনা করেছিলেন, এবং পরবর্তী সময়ে খুব এই জায়গায় মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়েছিলেন, এবং এইভাবে অন্তর্মনা হওয়ার ফলে মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে এই জায়গায়, সেই জন্যই যা দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপে বহুবিধ লীলাবিলাস মহাপ্রভু করেছিলেন, এবং বাল্যলীলার এখানে বহু রস আস্বাদন করেছেন শচীমাতা জগন্নাথ মিশ্র, ভক্তিবিনোদ ঠাকুর। এই ধামের প্রায় মহাপ্রভুর অবতরণের বা আবির্ভাবের পর 24 বৎসর কাল এখানে তিনি লীলাবিলাস করেছেন, তারপরে তিনি 24 বৎসর পরে সন্ন্যাস গ্রহণ করে নীলাচল ধামে দক্ষিণ ভারতে 6 বৎসর গমনগমন করে, তারপরে 18 বৎসর কাল তিনি নীলাচল ধামে অবস্থান করেছিলেন। তো যতদিন তিনি এই নবদ্বীপ লীলা করেছেন 24 বৎসর, এই লীলা তিনি সংগঠিত করেছেন বহুবিধ লীলা, আপনারা শুনবেন যতটা সম্ভব বলবেন। তো এই ধাম প্রায় মহাপ্রভুর অপ্রকারের পরেই অবলুপ্তি হয়ে যায়, আবার মহাপ্রভুর কৃপায় এই ধাম প্রকাশিত হয়েছে। এবং যখন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর
তিনি আজ থেকে প্রায় 200 বছর পূর্বে তিনি গৌড়ীয় ভাবনে প্রকট হলেন। তারপরে তিনি যখন শান্তিপুরে কৃষ্ণনগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, তখন স্বরূপগঞ্জে সুরভিকুঞ্জে তিনি তার ভজন কুটিরে সেখানে অবস্থান করতেন তার ভক্তদেরকে নিয়ে, এবং তিনি দৈনন্দিন দেখতেন বসে যখন তিনি উত্তরাভিমুখ হয়ে হরিনাম জপ করতেন কীর্তন করতেন, তখন দেখতেন এখানে একটি দিব্য আলোকবর্তিকা এখানে নেমে পড়ত। তার সপার্ষদ সকলকে জিজ্ঞাসা করছেন কি তোমরা কি এগুলো দেখেছো এরকম একটা আলোকবর্তিকা? সবাই বলতে হ্যাঁ দেখো, বলতে হ্যাঁ আমরাও দেখেছি। তো পরবর্তী সময়ে এই স্থানে তিনি আসেন এবং এখানে এসে তিনি সকলকে জিজ্ঞাসা করেন যে এইটা কি মহাপ্রভুর স্থান? তো সকলে যারা প্রবীণ নাগরিক ছিল এখানকার তারা কেউ কেউ বলতো আমরা শুনেছি এরকম, তো আমরা এখানে যত কিছু চাষ আবাদ করতাম সব কিছু সব তুলসী গাছই হতো এবং এখানে সে সমস্ত নিদর্শন। তো পরবর্তী সময়ে বৃন্দাবনের প্রসিদ্ধ বাবাজি জগন্নাথ দাস বাবাজি মহারাজ বহু বৎসর তিনি জীবিত ছিলেন, প্রায় 147 বছর। পরবর্তী তার পূর্বে তিনি যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে আসেন তো তার অনেক বয়স হয়েছিল, চোখে দেখতে পেতেন না, চোখের ভুরুগুলো নিচে পড়ে যেত, উঁচু করে দেখত তো হাঁটতে পারতেন না, তো বাঁকে করে তাকে গমনাগমন করতে হতো। তো যখন এই স্থান ভক্তিবেদ চক্র আবিষ্কার করলেন এই স্থানটা যথাযথ নিদর্শন করার জন্য তিনি জগন্নাথ দাস বাবাজিকে আনলেন, এবং এখানে যখন জগন্নাথ দাস বাবাজি আসলেন তখন এখানে এসেই তিনি উদ্দন্ড নৃত্য কীর্তন করতে লাগলেন। যখন তিনি হাঁটতে পারছেন না অথচ মহাপ্রভুর এই দিব্য স্থানে এসে এই তো আমার প্রভুর বাড়ি, এই তো আমার প্রভুর বাড়ি বলে তিনি উদ্দন্ড নৃত্য গীত করলেন, এবং এটা যথাযথভাবে নির্দিষ্ট হলো যে এটাই হলো কলিযুগ পবনমাতা ঋষি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। এই দিব্য স্থান, এই স্থানের অনেক মাহাত্ম্য, যেখানে বসে একটু হরিনাম করার সমান এক মালা হরিনাম জপ করলে যে ফল হয়, এর বাইরে গিয়ে হাজার মালা জপ করলে তবে সেই ফল পাওয়া যায়। তো যাই হোক, এই ধাম যুগ 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 ধরে আছে, ধামের প্রভাব, ধামের মহিমা, ধামের আকর্ষণে আজকের সারা পৃথিবীর মানুষ আসছে। কলিযুগ পবনাবতারী তিনি এখানে তার অপ্রাকৃত দিব্য লীলা বিলাস করে সকলকে আনন্দ সাগরে নিমজ্জিত রেখেছেন। তো আমরা আশা করি কিছু মহাপ্রভুর বাল্য লীলা এই ধামের আরও বিভিন্ন কথা শ্রবণ করে আমরাও আনন্দ সাগরে নিমজ্জিত থাকব। আর স্বরূপত আমাদের নিত্যস্থান এখানে, তো আমরা যারা এতদ বিষয়ে গভীরভাবে শাস্ত্র আচার্যদের কথা ভক্তদের কাছ থেকে আমরা শ্রবণ করে আমাদের হৃদয়ঙ্গম করতে পারবো এবং আমরা এগুলো উপলব্ধি করে আমরা প্রচার করব, কেননা মহাপ্রভু আবির্ভাব স্থান নিয়ে অনেক কথোপকথন হয় কিন্তু সেগুলো আজকের আর বাতুলতা মাত্র, কেননা মহাপ্রভু এই স্থানে গঙ্গার পূর্ব পার্শ্বে আবির্ভূত হয়েছিলেন এবং এটি নির্দিষ্ট হয়েছে, শাস্ত্রে বর্ণিত হয়েছে, ভক্তিবেদ ঠাকুর ধাম মাহাত্ম্যে সব বর্ণনা করেছেন। এই সমস্ত বিভিন্ন দিক দিয়ে প্রমাণিত যে এটি হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে দিব্য লীলা বিলাস করেছেন, তার সমস্ত লীলা এখানে বর্ণিত রয়েছে যেগুলো আপনারা ধীরে ধীরে এখন শ্রবণ করবেন। জয় কলিযুগ।